নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম মানুষ দু ধরনের কর্ম করে থাকে পাপ কর্ম এবং পুণ্যকর্ম কিন্তু কে কে করে এই পাপ কাজ এবং কেই বা করে পুণ্য কাজ অথচ সবাইকেই সেই কর্মের ফল ভোগ করতে হয় এই নিয়েই আজ আমাদের আলোচনা মানুষ পাপ কাজ বলতে কি বোঝে যেমন চুরি মিথ্যা কথা বলা পর সম্পদ হরণ করা পর স্ত্রীতে গমন করা খুন করা রাহাজানি করা ইত্যাদি যেগুলো মনুষ্যত্ব বিরোধী কাজ সেগুলোকেই সাধারণত বলা হয় পাপ কাজ আবার পূর্ণ কাজ বলতে সাধারণত বুঝিয়ে থাকে দান ধ্যান লোকের প্রতি সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধা ঈশ্বরকে পুজো করা সেবা করা সাধু সন্তদের সেবা করা দুঃখী গরিবজনকে আতুরজনকে হেল্প অর্থাৎ সাহায্য করা ইত্যাদি এগুলোই সাধারণত পূর্ণ কাজ কিন্তু এগুলো করে কে এখন স্বাভাবিকভাবেই আমাদের ধারণা যে যখন কোনো মানুষ চুরি করছে তার হাত দিয়ে তার মানে হাত করছে যখন মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলছে তখন তার মানে মুখমণ্ডল বা জিহ বা সেই কাজটি করছে কাউকে খুন করলে হাত দিয়ে করছে চুরি করলে হাত দিয়ে করছে অর্থাৎ সরাসরি শরীরের কোনো অঙ্গ দিয়েই আমরা পাপ কাজ করছি অনুরূপভাবে শরীরের কোনো না কোনো অঙ্গের সাহায্যেই আমরা পুণ্য কাজ করছি এমন ধারণা আছে কিন্তু শ্রীশ্রী আনন্দময়ী মা অন্য রকম বলছেন তিনি বলছেন যে দেখো পাপ পুণ্য কে করে পাপ কাজী বা কে করে আর পুণ্য কাজি বা কে করে শরীরে কোনো পাপ পুণ্যের ক্ষমতা নেই করে শরীরের কোনো অঙ্গ দিয়েই পাপ পুণ্য করা যায় না পাপ পুণ্য করে আমাদের মন তাই মনকে নিয়ন্ত্রণ করা দরকার ঠিক কথাই হাত যখন কোনো পাপ কাজে নিরত হচ্ছে হাতের নির্দিষ্ট কোনো বা নিজস্ব কোনো ক্ষমতা নেই সে পাপ কাজ করে মন তাকে পরিচালিত করছে মন তাকে বলছে তুমি পাপ কাজ করো মন তাকে প্রলুব্ধ করছে পাপ কাজ করতে তাই শরীরের কোনো অঙ্গ তাই সেই পাপ কাজ করে ফেলছে অনুরূপভাবে পুণ্য কাজ করারও কোনো ক্ষমতা মানুষের শরীরের কোনো অঙ্গের নেই মন যখন তাকে পুণ্য কাজে ব্রতি করছে বা কোনো অঙ্গকে নির্দেশ দিচ্ছে সেই অঙ্গ কিন্তু তখন পূর্ণ কাজ করছে অর্থাৎ এক কথায় শ্রী শ্রী আনন্দময়ী মা বলছেন শরীরের কোনো পাপ পুণ্যের অধিকার নেই শরীরের কোনো অঙ্গই পাপ পুণ্যের কাজ করে থাকে না করে কেবলমাত্র মন তাই যাদের মন শুদ্ধ তারা পাপ কাজ করে না পুণ্য কাজ করে আর যাদের মন অশুদ্ধ তারা পাপ কাজ করে পুণ্য কাজ করে না তাই মনকে সর্বদাই সচেতন রাখা দরকার যাতে সে অশুদ্ধ না হয়ে পড়ে সে সবসময় শুদ্ধ এবং বিচার বিচারশীল যাতে হয় আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ